গুড মর্নিং সবাইকে, জাস্ট লাইফস্টাইলের একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে ওয়েদার ভালোই আছে, খারাপ নেই, বেশ ভালো। খুব রোদ্দুরও নেই, খুব একটা ম্যারম্যারেও নেই, ভালো আছে ওয়েদার, আজকে ভালো। চলো দেখা যাক ঘরে আবার ভুতুর কাণ্ড কি করছে। হেই, তুই এটা কি করছিস? কোথা থেকে পেলে এটা? এটা কোথা থেকে পেলে? এটা তো দিদির ছিল, টেবিল থেকে নিয়েছো, এখানে ছিল, নিয়ে নিছো। আর তোমার কেন বেঁধে রাখা হয়েছে তুমি বলেছ? যেম সকাল উঠে এত দুষ্টুমি করি, দরজা খোলা পেলে পুরুত করে পালিয়ে যাই একদম মেন গেটে। আর মেন গেটে কি করো? রাস্তার ডগদের সাথে ভেবে ভেবে ঝগড়া করো, তাই তো? এটা কেন নিছো? এটা নষ্ট হয়ে গেল, আর তো ই করতে পারবে না দিদি। তুমি করবে? হ্যাঁ করো তাহলে, আমি ই করে দিই। পচা ছেলে, এটাকে আবার আর্ধেক খুঁটে খুঁটে খেয়েও নিচে বোধ হয়। দুষ্টু, দুষ্টুমি করেছো? এটা কেন করেছো এরকম? কেন করেছো? কে করেছে? ভূতুতে করেছে? ভূতুতে করেছে এরকম? ভূতুকে মারা হবে এবার, ভূতুকে পানিশমেন্ট দেওয়া হবে টিং টিং করে। ওয়ান টু থ্রি, পচাটা এইটার দিকেই ওর চোখ, এটাকে যেরম যেরম ঘুরাবো সেরম সেরম ঘুরবে, কারণ এটার উপরেই ওর ফুল কনসেন্ট্রেট। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা খাবা? এটা খাবা? হুম, না না না। সকাল সকাল ঘুম থেকে উঠে কে দুষ্টুমি করছে? করে দাও। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। ও লে বাবা, লে বাবা, লে বলেছ? এদিকে তাকাও, বলেছ? ও ভুতু নেই, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। তুমি বলেছ গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল বলেছ? চলো একটু খাইয়ে দিতে হবে তো এবার। তুমি তো একা একা, তুমি তো দুষ্টুমি করো একা একা, তো তুমি একটুও খাও না, তাই তো? নিজের ফুড তো তুমি একা একা খেতেই পারো না। আমি অ্যালটা নিয়ে নিই, আমি অ্যালটা নিয়ে নিই টুকটুকির, আমি টুকটুকির অ্যালটা নিয়ে নিই। এটা কে বসেছে টুকটুকি? এ টুকটুকি, ওর খালি মন থাকবে বাইরে কে এলো, কে গেল, কে কি করলো। ও তুতুতি, তুতুতির খালি দুত্তুমি, সকালে ঘুম থেকে উঠেই দুত্তুমি স্টার্ট হয়ে গেছে। তো বেঁধে রাখা হয়েছে, কেন বেঁধে রাখা হয়েছে বলেছিস তুই? হুম, তুই কেন বেঁধে রাখা হয়েছে? বেঁধে রাখা হয়েছে কারণ এখন ও দুষ্টুমি করে প্রচণ্ড, এখন ঘর টর খোলা হয় ফাঁক পেলেই একদম বাইরে, ফাঁক পেলেই একদম বাইরে। পাবি না, নিজের নামতে পাবি না, পারবি না। চলো খাইয়ে দিই, চলো 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 খাইয়ে দিই। খিদে পেয়েছে ভুতুর, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। চলো চলো চলো, আমার ছো না মনা, আমার ছো না মনা, চলো খাইয়ে দিই। দেখো দিদিতে কীভাবে খাওয়ায় ভুতুকে, ভুতুকে কীভাবে খাওয়ায়। কান কই, আর একটা কান কই তোর, আছে না নেই? হ্যাঁ, কিরে আবার আবার ঘন করছিস, ফেলবি না। কে এলো, কে গেল, কান খাড়া হয়ে গেছে না? দিদিতে খাওয়াতে বসেছে, এই নিজের ফুড উনি নিজে করে, নিজের ইচ্ছে কোনোদিন খায় না, ওনাকে খাইয়ে দিতে হয়। আগে সুন্দর খেয়ে নিত ছোটবেলায়, এখন বড় হয়েছে আর দুষ্টু হয়ে গেছে। দই ভাত দেখলে টেবিলের তলায় খাটের তলায় লুকাবে, এই ফুড দেখলে পরে ওই ঘরে গিয়ে লুকিয়ে যাবে। দিতে খাই দিচ্ছে, কারগুলো কেমন হয়ে গেছে?
আস্তে আস্তে বাকি আস্তে আস্তে দাও, অল্প অল্প দাও বাবা। কে খাচ্ছে? ভুতুতে চিকেন খাবি? হুমনি না, হুমনি কান সোজা হয়ে গেল না? চলো ফাইনালি রান্না হয়েছে আজকে আমাদের চিকেন, ডাল আর এদিকে উচ্ছে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ভাজা, আর এটা হচ্ছে ভুতুর চিকেন। ভুতু আও বাবা চলে এলো, তাই তো? চলো খেতে হবে তো, খেতে হবে তো, খেতে হবে তো। দিনি দিনি দেবো 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 দেবো। এসো এসো, তোমার বাটি কই ভুতু, বাটি কই? বাবারে হেভি গরম। চলো ভুতু ভাতু খাবে, ভুতু কি ভাতু খাবে? চলো চামচটা কোথায় গেল? তবে ওনার এই চিকেনের থেকে এই চিকেন বেশি ফেভারিট, এটা দিলে একদম মচ করে, আর ওটা আর কি মানে খেতে হয়, কিন্তু কিছু করার নেই, ওকে ওই ফুডটাই ওদের খাবার, তাই ওকে এটাই আমাকে দিতে হবে, তাই তো? হ্যাঁ, আগে হাড্ডিটা দিয়ে দিই, হাড্ডিটা নিয়ে খাক। আজকে সানডে মানে চিকেন, মানে ভুতুতে খাবে চিকেন। যাও এক জায়গায় খাবে, ওখানেই বসো, ওখানেই বসো, এদিক ওদিক গিয়েও না। হ্যাঁ ওখানেই বসো, বসো আমি মুছে নেবো, এদিক ওদিক ফেলবে না, আর ওখানে বসো, ওখানেই খাবে। হ্যাঁ আমি ভাতু মেয়েকে আনছি আনছি, ওখানেই বুঝেছো তো, ওখানেই খাবে ওটা। দেবো একটু ক্যারট, চিকেন, আর আজকে একটু মেটে দিই, মেটেটা খুব বেশি দেওয়া ওদেরকে ভালো নয়, তবুও আজকে একটু দিই। চলো বা মেখে, ভুতু থেকে হাজি খাচ্ছে, আর পাখি দিদি ওখানে টুকি টুকি কি করছে বসে? হ্যাঁ ভুতুতে নয় ওখানে হাজি খাচ্ছে, কিন্তু পাখি দিদি ওখানে টুকি টুকি বসে কি করছে? পায়ে ঢুন খেয়েছো? কোথায় খেয়েছো? আরে জোরে লাগেনি তো, আগেও লেগে, দেখে যাবি তো। চলো ভুতু ভাকু মাকা হয়ে গেছে, ভুতুর ভাতু মাকা হচ্ছে তো। দিদিকে বকেছি, তোমায় বকেনি, তুমি খাবারটা কে গেলে কেন এখানে? দিদিকে খেতে দিলে খায় না, দুষ্টু করে। এই এখানে আয় খেতে, আয় তাড়াতাড়ি আয়, কেউ আসেনি, কেউ আসেনি, খালি এদিকে ওদিকে নজর, কে এলো? গাছ লাগাও প্রাণ বাঁচাও। টুকটুকি টুকটুকি, তুই তিতির ঘাড়ে উঠেছিস? হ্যাঁ এ টুকটুকি, তুই তিতির ঘাড়ে উঠেছিস, ঘাড়ে উঠে গাছ লাগাতে এসেছিস? হ্যাঁ টুকটুকি, এও সেরকম ঘাড়ে করে নিয়েছে কে? নিচে ইয়ে নেই তো, মাটি পাথর নেই তো, একটু ঢুকে যাবে না? গাছটার নাম কি গো? হুম
ওই দিকে করে দাও, বড় দিকে মাথাটা পিছন করে দাও, টান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা কাঠি দিয়ে বেঁধে দিলে ভালো হতো না? এটা কাঠি দিয়ে আগে তো কাঠি লাগবে না। আরে কাঠি লাগবে, এটা একটু পরিষ্কার কর। ওই দিলাম তো, ওই তো একই দেবে, বাদা নিয়ে কথা তো, হালকা করে তো বাঁধবে, নিচে বাঁধবে কিন্তু একদম। টিং 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 টিং, হালকা করে বেঁধে দেবে তো। জল নিয়ে আসো, হে টুকটুকি টুকটুকি টুকটুকি, ওই একটু জল দিই দাও। টুকটুকি টুকটুকি, নিচ থেকে দাও, নিচ থেকে দাও, চলো লালু বড়ো তুই ধরবি, তো আর তুই আমাকে ধরবি। ওখানটা কি নো, এটাও করেছি সোনা, ওখানটায় তো বাবাই চিল্লাবে, ওকে মুছতে হবে, আমার ক্লিন করতে হবে। চলে গেলো চলে গেলো চলে গেলো, দিদি আউট হয়ে গেছে, পাখি দিদি আউট হয়ে গেছে, পাখি দিদি আউট হয়ে গেছে। পাখি তুই চোর, এবার ও ধরে নিয়ে তোকে, হ্যাঁ ধরে নিয়েছে ভুতুতে, ভুতুতে ধরে নিয়েছে আমার ভুতুতে। চলো পাখি দিদি এবার ছোবে ভুতুকে। কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, কি হচ্ছে? ধর ধর ধর, প্যান্ট খুলে দিল। কি হচ্ছে এটা পাপা?